আজ একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো আমরা আজকের ভিডিওর যে টপিক নিয়ে আলোচনা করব সেটি হলো কিভাবে আপনারা আপনার কিবোর্ডের আপনার ছবি লাগাতে পারবেন এবং আপনার কিবোর্ডে আপনি আপনার পিস দিয়ে একটি প্রফেশনাল লুক দিতে পারবেন। তো চলুন বন্ধুরা, দেরি না করে ভিডিওটি শুরু করা। তো সেটি করার জন্য সিম্পলি আপনারা আপনার কিবোর্ডটি ওপেন করে নেবেন। তো দেখুন বন্ধুরা, আমি আমার কিবোর্ডটি ওপেন করে নিলাম। ওপেন করার পরে আপনারা সিম্পল এখান থেকে ক্লিক করবেন। করার পরে দেখবেন বন্ধুরা এরকম একটি অপশন আপনার সামনে চলে আসবে। তো সিম্পলি আপনারা কিবোর্ড অপশনে ক্লিক করবেন। কিবোর্ড অপশনে ক্লিক করার পরে আপনারা সুপার ফাস্ট দেখবেন একটি থিম বলে অপশন আছে। তো আমরা অপশনে ক্লিক করবেন। করার পরে দেখবেন এখানে একটি অপশন আছে ইমেজ, মাই ইমেজ। তো আপনারা সিম্পলি এটিতে ক্লিক করবেন। তারপরে দেখবেন বন্ধুরা উপরে একটি থ্রি ডট আইকন আছে। তো সিম্পলি ওটিতে ক্লিক করবেন। করার পরে গ্যালারি অপশনে ক্লিক করবেন। গ্যালারি অপশনে ক্লিক করার পরে আপনার গ্যালারিটা আপনার সামনে ওপেন হয়ে যাবে। তো সিম্পলি আপনারা এখান থেকে আপনার যে ছবিটি পছন্দ আপনি সেটা এখান থেকে চুজ করে নেবেন। তো এখানে বন্ধু আপনি আপনার ছবি লাগাতে পারেন। তো দেখুন বন্ধুরা, আমি এখান থেকে একটি ছবি সিলেক্ট করে নিচ্ছি। তো ফ্রেন্ডস, সাপোজ দেখানোর জন্য আমি একটি এখান থেকে পিস সিলেক্ট করে নিচ্ছি। তো সিম্পলি আমি এই পিসটির উপরে ক্লিক করলাম। তো দেখুন বন্ধুরা, এখানে আপনি যতটুকু পিক্সটি সিলেক্ট করতে চান ততটুকু এখান থেকে সিলেক্ট করার পরে আপনি মানে নেক্সট অপশানে ক্লিক করবেন। নেক্সট অপশানে ক্লিক করার পরে এখানে ডান বলে অপশানে ক্লিক করবেন। তো দেখবেন অটোমেটিক্যালি আপনার কিবোর্ডে আপনি পিসটি অথবা যে পিসটি আপনি সেভ করতে চেয়েছিলেন তো সেটি সেভ হয়ে গেছে। তো চলুন বন্ধুরা, আমি এখন দেখিয়ে দিই। তো চলুন বন্ধুরা, আমরা এখান থেকে সিম্পলি ব্যাক দিয়ে আমি আমার SMS অপশানে চলে যাচ্ছি। তো বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন এখানে পুরো কিবোর্ডটি সেটি সেট হয়ে গেছে। তো আপনি একটি দারুণ লুক চলে এসছে আপনার কিবোর্ডে। তো আপনারা চাইলে এভাবে আপনার কিবোর্ডের পিস চেঞ্জ করে আপনার পিস অথবা আপনার মনের মতন পিস লাগাতে পারবেন। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক একটি কমেন্টস করতে ভুলবেন না, এবং যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন।